এমন একজন নবী দুনিয়াতে আসছে যার মাধ্যমে রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক তাই পার্সিয়ান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, রোমান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, কোন সাম্রাজ্য টিকে থাকতে পারল না। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ গ্রহণ করলেন, মক্কা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, একটা দুইটা মূর্তি না 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী যেই সময় দুনিয়াতে জন্মগ্রহণ করলেন ঠিক ওই সময়ে 360টা মূর্তি একসাথে সেজদার মধ্যে পড়ে গেল, ভেঙে গেল। মক্কাবাসী চিন্তায় পড়ে গেল, কারণ কি, শত শত বছর ধরে যে ঘরের ভিতরে মূর্তি রাখলাম আজ পর্যন্ত যে মূর্তি কেউ টাচ করে নাই, যেই মূর্তির সামনে সবাই মাথা নত করলো, আজকে সেই মূর্তি অটোমেটিক একা একা পড়ে গেল। কারণ কি, তারা গণনা করে দেখলো সর্বনাশ, একটা শিশুর জন্ম হয়েছে যার মাধ্যমে পৃথিবী বিজয় হবে, এই জামাম দুনিয়া তার নখদর বলে আসবে, তার অনুসারী দিয়ে তামাম দুনিয়া ভরে যাবে। বন্ধু আজ ঠিক তাই, সারা পৃথিবীতে মানুষ আছে 200-800 কোটি, মুসলমানের সংখ্যা আজ 200 কোটি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হালিয়ার মুসলমান রাঙ্গামাটিবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, বাজারে রাস্তাঘাটে যারা আছেন দয়া করে বসে থাকবেন না, সমস্ত মুসলমান যারা আছেন তারা এসে বসে যান মাহফিলের ভিতরে, কথাগুলি শুনবেন। আপনারা এই মিলাদুন্নবীর মাহফিল করেছেন, কারণ কি, এই জন্য করেছেন যে এই মাসে আমাদের মুক্তির দিশারি, নাজাতের দিশারি, যার কারণে আমরা মুক্তির রাস্তা খুঁজে পাইলাম, শান্তির পথ খুঁজে পেলাম, যার কারণে আখেরাতের নাজাতের রাস্তা খুঁজে পেলাম। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হতো, যে সময়ে নারী জাতির কোনো মূল্য ছিল না, আহাই উপলক্ষ করেন জীবন্ত নারীদেরকে কবর দিত, কেউ বাধা দিত না, কেউ বাধা দিত না, সবাই জীবন্ত নারীকে কবর দিত। সেই দিন নারীদেরকে কাবা শরীফের চারপাশে উলঙ্গ করে নারীদেরকে তাওয়াফ করানো হতো, ঘোরানো হতো। আহা, যেই দিন সামান্য কারণ নিয়ে মানুষ মানুষে মারামারি, খুনোখুনি, হানাহানি করত, সামান্য কারণ নিয়ে মানুষ খুনোখুনি, হানাহানি, মারামারি করত। শুধু মারামারি হতোই না, দীর্ঘ 40-50 বছর ধরে একটানা যুদ্ধ চলত, একটানা হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই কঠিন জীবন থেকে আল্লাহর নবী মানুষদেরকে মুক্তির দিশা দিলেন, এই মুক্তির পথ দিতে যাওয়ার কারণে নবী অনেক কষ্ট সহ্য করেছেন, মানুষ তাকে মেরেছে, গালমন্দ করেছে, শিয়াবে আবি তালিবে আমার রসুলকে একটানা 2 বছর বন্দি করে রাখা হয়েছে, তার অপরাধ ছিল মানুষকে তিনি মুক্তির দিশা দিয়েছিলেন, সত্যের দিশা দিয়েছিলেন, শান্তির রাস্তায় মানুষকে ডেকেছেন, আল্লাহর পথে তিনি মানুষকে ডেকেছেন। তিনি রাহমাতুল আলামিন, এই রবিউল আউয়াল মাসে, এই মাসে আমাদের পৃথিবীতে তিনি তশরিফ এনেছিলেন, সেই খুশির রাতে সজ্জে, সে আনন্দের বসে, আল্লাহ শুকরিয়া স্বরূপ আপনারা এই বেহেশতের বাগান সাজিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হয় না আর জোরে বলেন, সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনোযোগ দিবেন মুসলমান রাঙ্গামাটিবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, তশরিফ নবীজি রাখলেন বর্তমান মক্কা, মক্কাতুল মুকাররমা, কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের বেলাদতের ঘর মুবারক, হযরত আব্দুল্লাহ আমিনার ছোট কুঠুরি একটা ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন।
তশরিফ রাখলেন। আল্লাহর নবী যখন তশরিফ রেখেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর সবচাইতে বড় তখন দুইটা সাম্রাজ্য ছিল, একটা সাম্রাজ্যের নাম হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য আর একটা সাম্রাজ্যের নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। দুইটা সাম্রাজ্য হাজার হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছে, একটা সাম্রাজ্যের নাম পার্সিয়ান। পার্সিয়ান এত বড় সাম্রাজ্য ছিল, 3000 বছর ধরে তারা পৃথিবী শাসন করেছে। রোম সাম্রাজ্য বর্তমান ইউরোপ এবং পৃথিবীর বিরাট একটা অংশ মিলে রোম সাম্রাজ্য ছিল, যারা 7-8 হাজার বছর ধরে পৃথিবী শাসন করে যাচ্ছে। এত বিরাট বড় একটা সাম্রাজ্য যাদের পতন হয় না, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী তাদের, বিরাট বড় নিঃসন্দ প্রহরী তাদের। কিন্তু শুনবেন, পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল হলো মাজুসি ধর্ম, তারা আগুনের পূজা করতেন আগুন। পার্সিয়ান সাম্রাজ্য বর্তমান ইরান, ইরানকে কেন্দ্র করে একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, তারা আগুনের পূজা করত। 1000 বছর ধরে চলমান একটা আগুনের কুণ্ডলী, 1000 বছর ধরে সেই আগুনটা নিবে নাই কোনোদিন। আল্লাহর নবী যেই সময়ে পৃথিবীতে তশরিফ আনলেন, ঠিক ওই সময়ে পার্সিয়ানদের সে আগুন নিভে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার, আগুন নিভে গেল। পার্সিয়ানরা বসে গেল, তাদের ধর্মগুরুরা বসে গেল, দার্শনিকরা বসে গেল, গণক যারা ছিল তারা বসে গেল, কি ব্যাপার, 1000 বছর ধরে যে আগুন নিভে না, সে আগুন হঠাৎ করে নিভে গেল, কারণ কি? তখন তারা গণনায় বসে গেল, তারা গবেষণায় বসে গেল। গবেষণা করার পরে তারা দেখলো, হায় হায় সর্বনাশ, এই ধর্মটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। একজন নবী পৃথিবীতে আসছে, জন্মগ্রহণ করেছে আরবের মক্কায়, বনী কুরাইজ বংশের বনু হাশেমে একটা সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে, যার মাধ্যমে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি পদানত হবে, যার আদর্শের কাছে, যার ভালোবাসার কাছে বড় বড় সাম্রাজ্যগুলি বিলীন হয়ে যাবে, পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। ওইদিকে রোমান সম্রাট, বিরাট বড় সাম্রাজ্য তাদের, বিরাট বড় সিংহাসন, বিরাট বড় প্রাসাদ, হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ চলতেছে, হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ, আজ পর্যন্ত শত্রু যে প্রাসাদে ঢুকতে পারে নাই, দখল করতে পারে নাই। আল্লাহর হাবিব যেই সময় পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, ঠিক ওই সময় তাদের প্রাসাদগুলি ভেঙে গেল, ফাটল সৃষ্টি হয়ে গেল, মিনারা বড় মিনারা ভেঙে জমিনে পড়ে গেল, বসে গেল তাদের গণকগণ, তাদের ধর্মগুরুগণ, সবাই চিন্তিত, ব্যাপার কি, হাজার হাজার বছর ধরে যে প্রাসাদ আজ পর্যন্ত কেউ দখল করতে পারে নাই, আজকে সেই প্রাসাদটা ভেঙে গেল, ফাটল সৃষ্টি হয়ে গেল, জায়গায় জায়গায় চূড়ায় চূড়ায় ফাটল, বড় সবচেয়ে বড় মিনারা ভেঙে পড়ে গেল, কারণ কি, কি হতে যাচ্ছে পৃথিবীতে, গবেষণা করে দেখলো সর্বনাশ। এমন একজন নবী দুনিয়াতে আসছে যার মাধ্যমে রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক তাই পার্সিয়ান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, রোমান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেল, কোন সাম্রাজ্য টিকে থাকতে পারল না। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ গ্রহণ করলেন, মক্কা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, একটা দুইটা মূর্তি না, 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী যেই সময় দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ঠিক ওই সময়ে 360টা মূর্তি একসাথে সেজদার মধ্যে পড়ে গেল, ভেঙে গেল। মক্কাবাসী চিন্তায় পড়ে গেল, কারণ কি, শত শত বছর ধরে যে ঘরের ভিতরে মূর্তি রাখলাম, আজ পর্যন্ত যে মূর্তি কেউ টাচ করে নাই, যে মূর্তির সামনে সবাই মাথা নত করলো, আজকে সেই মূর্তি অটোমেটিক একা একা পড়ে গেল, কারণ কি, তারা গণনা করে দেখলো সর্বনাশ, একটা শিশুর জন্ম হয়েছে যার মাধ্যমে পৃথিবী বিজয় হবে, এই জামাম দুনিয়া তার নখদর্পণে আসবে, তার অনুসারী দিয়ে তামাম দুনিয়া ভরে যাবে। বন্ধু আজ ঠিক তাই, সারা পৃথিবীতে মানুষ আছে 200-800 কোটি,
মুসলমানের সংখ্যা আজ 200 কোটি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যার আদর্শ অনুপ্রাণিত হয়ে কোটি কোটি মানুষ এই ধর্মে দীক্ষা গ্রহণ করলো। শুনে রাখবেন, আমাদের ধর্মটা কোনো উগ্রতার ধর্ম না, আমাদের ধর্মটা হলো আদর্শের ধর্ম, আমাদের ধর্মটা হচ্ছে ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম। কিন্তু আমরার কিছু মানুষের কারণে দুর্নাম হতেই পারে, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন। আল্লাহু আকবার, আপনাকে বুঝাইতেছি তার জীবন। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা ঘটলো, অনেক নিদর্শন পৃথিবী থেকে আসলো, অনেক কথা, অনেক ওয়াজ। রহমতের নবী দুনিয়াতে তশরিফ রাখার পরে ওই দেশের আগের নিয়ম ছিল, বাচ্চা জন্মগ্রহণ করার পরে তারা অন্যান্য মায়েদের কাছে বাচ্চা দিয়ে দিতেন লালন পালন করার জন্য। এটা আগের যুগে আরবের একটা নীতি ছিল, আগের যুগে আরবের একটা নীতি ছিল, বাচ্চা হওয়ার পরে তারা ধাত্রীর কাছে বাচ্চা দিয়ে দিতেন, এই ধাত্রীরা তারা দুধ পান করাইয়া বাচ্চা বড় করত, বিনিময়ে তাদেরকে পয়সা করে দেওয়া হতো। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, রহমতের নবী আল্লাহু আকবার, তিনি ধাত্রীমা ছিলেন। হালিমার বাড়ি বর্তমান তায়েফ, যদি কোনো দিন যান তায়েফে, চমৎকার আবহাওয়া, একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি জনপদ, এতই সুন্দর, এতই মনোরম তার বাতাস। গরমের দিনে যদি আপনি যান তাহলে দেখবেন অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে একবারে শীতল শীতল বাতাস আসতে থাকে। ওখানে কোনো গরম নাই, শীতের দিনে সেখানে বরফ বরফ পড়ে, কিন্তু গরমের দিনে অটোমেটিক বাতাস আসতে থাকে। তায়েফের আবহাওয়া সুন্দর, তায়েফ থেকে মহিলারা আসতো, মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে তায়েফে লালন পালন করবে। হযরত হালিমা বললেন, আমিও অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম, আমার খাবারের অভাবে হীন ক্ষীণ দুর্বল হয়ে গিয়েছিলাম, চিন্তা করলাম যদি মক্কা থেকে একটা বাচ্চা আমি নিয়ে আসি তাহলে কিছু পয়সা করি আমি পাব, এই পয়সা করি দিয়ে আমার সংসার সুন্দর মতো চলবে। স্বামীকে বললাম, স্বামী দ্রুত গতিতে চলেন, মক্কাতুল মুকাররমায় যাব, একটা বাচ্চা নিয়ে আসি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তিনার স্বামীকে নিয়ে তার কোলের মধ্যে এক মাসের এক বাচ্চা নিয়ে, তার ছোট্ট মেয়েটাকে নিয়ে, একটা উটের পিঠে আর একটা গাধা ছিল তার দুর্বল, খাবারের অভাবে উট এবং গাধাটাও দুর্বল হয়ে গিয়েছিল। হযরত হালিমা বললেন, আমি গাধার পিঠে চললাম, আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে উটের পিঠে চললেন, দুইজনে রওনা করলাম। আমাদের উট এবং গাধাটা দুর্বল হওয়ার কারণে ধীরে 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 তারা হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার আগে মহিলারা চলে গেল, আমার 3 দিন আগে তারা মক্কায় পৌঁছায় গেল। আমি যখন মক্কার দিকে ঢুকি, তার 3 দিন আগে অন্য অন্য মহিলারা মক্কা থেকে বাচ্চা নিয়ে শিশু নিয়ে তারা বের হয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল, সবাই 3 দিন আগে চলে গেল, আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। জিজ্ঞেস করলাম, মক্কাতে কি কারো বাচ্চা আছে? সবাই বলল, না, মক্কাতে কারো ঘরে কোনো বাচ্চা নাই, কারো ঘরে কোনো সন্তান নাই, তবে একটা সন্তান মক্কাতে আছে, তার মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, বাবাটা এতেকাল করেছে, আহা সে এতিম হয়ে গেছে, তার দাদা মক্কার নেতা আব্দুল মুত্তালিব, হারাম শরীফের তিনি খাদেম, মক্কাতুল মুকাররমার তিনি খাদেম তার দাদা, সন্তানটা এতিম, এতিম বলে গরিব বলে তাকে কেউ নেই নাই। হালিমা স্বামীকে বললেন, স্বামী গরিব সন্তান এতিম, তার বাবা নাই, কে ভরণ পোষণ দিবে, চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমাকে ডাকতে বললো, হালিমা, হালিমারে, সুদূর তায়েফ থেকে আমি আসছি মক্কাতে একটা বাচ্চা নেওয়ার জন্য, ধাত্রী হওয়ার জন্য, হালিমারে একেবারেই শূন্য হাতে চলে যাব, তা কি করে হয়, দাও চলো দেখি বাচ্চাটা এতিম হতে পারে, চলো একটা বার যে বাচ্চাটার চেহারাটা দেখি, দেখতে কেমন দেখা যায়, তারপরে আমরা সিদ্ধান্ত নেব, আমরা নিব কি নেব না। আজকে যারা মাহফিলে আসছেন
তারা অত্যন্ত ধন্য ভাগ্যবান। আমি বুঝাইতেছি, ভাগ্য গুণে নবী পাওয়া যায়, ভাগ্য গুণে কালেমা পড়া যায়, ভাগ্য গুণে মুসলমান হওয়া যায়। খুব মনোযোগ দিবেন, আমরা ভাগ্য গুণে মুসলমান হয়েছি। হযরত হালিমা বললেন, আমি ধীরে 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 সেই বালকের বাড়ি গেলাম, জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে ছোট্ট কুড়ে ঘরে হযরত আমেনার ঘরে আমি ঢুকলাম। একবার জোরে বলবেন কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবুল্লাহ, আয়না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবুল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, ভাষাগত কোনো সমস্যা নাই তো? আপনাদের আঞ্চলিক ভাষা আমরা বুঝি খুব কম। আঞ্চলিক ভাষা প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, এটা ভাষাটা আল্লাহর সৃষ্টি, এটা সুন্দর, সবারটাই সুন্দর, প্রত্যেক মার ভাষা এটাই সুন্দর, সে যেটাই হোক। একে একটা ছোট্ট বাংলাদেশে 17টা ভাষা আছে এবং আঞ্চলিক ভাষার টান সিস্টেম ভিন্নতা আছে, এটা আল্লাহ পাকের সৃষ্টি, এই আমাদের কোনো হাত নেই। তবে প্রত্যেক মার ভাষাই সুন্দর, মনোযোগ দিয়ে। তো হালিমা তো সাদিয়া বলতেছে, আমি দেখার জন্য আস্তে আস্তে হযরত আমেনার ঘরের মধ্যে ঢুকলাম, দেখি দোলনার ভিতরে একটা ছোট্ট বাচ্চা শুয়ে রাখা আছে। হযরত হালিমা বলতেছেন, আমি ভিতরে ঢুকলাম, ছোট্ট একটা দোলনার ভিতরে ছোট্ট একটা শিশু ঘুম পাড়ানো। হালিমা বলতেছেন, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা, মানুষ এত সুন্দর হতে পারে আমি কখনোই কল্পনা করি নাই, মানুষ এত সুন্দর। একবার জোরে বলবেন কি মারহাবা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেস্ত, আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস শিশু ইসলাম বলে, ঠিক কিনা? দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রাঙ্গামাটির মুসলমান। হালিমা তুসানিয়া বলতেছে, দুনিয়ার মানুষ মানুষ এত সুন্দর কি করে হয়, আমি তার বক্ষর উপরে সবুজ রেশমের পোশাক দেখেছি, সবুজ রেশমের পোশাক, একসাথে বলবেন সুবহানাল্লাহ, আমি তার পৃষ্ঠদেশের নিচে সাদা সাদা রেশমের পোশাক আমি দেখেছি, আমি যখন তার ঘুমন্ত এতই চমৎকার সুঘ্রাণ আসতেছিল তার দেহ থেকে, সুবহানাল্লাহ জোরে বলবেন, এত সুন্দর সুঘ্রাণ তার দেহ থেকে আসতেছে, এতই চমৎকার সুঘ্রাণ তার দেহ থেকে আসতেছে যে এই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের সাথে মিল হবে না।
তার বাস্তবতা আমি নিজে পৃথিবীতে দুইটা সুগ্রাণ, এখনো রসুলের সুগ্রাণ পাবেন দুইটা জায়গা, আমি জায়গার কথা বলে দিয়ে যাই আজ। এক নম্বর বাইতুল আকসা, যেটা ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের প্রতিনিয়ত যুদ্ধ হয়, এই বাইতুল আকসা মসজিদে যে পাথরের উপরে নবীজি কদম রেখে মেরাজের রাত্রিবেলা আসমান জগৎ ভ্রমণ করেছিলেন, সেই পাথরে নবীজির পায়ের চিহ্ন এখনো আছে। আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে জোরে, এখনো আছে সেই পাথর, এখনো আছে বাইতুল আকসাতে, এখনো সংরক্ষিত সেই পাথর। মসজিদে বাইতুল আকসা ফিলিস্তিনে সেই পাথর এখনো আছে। প্রিয় রসুল পাথরে কদম রাখলেন, আল্লাহ বলেন পাথর তুমি নরম হয়ে যাও, সাথে সাথে পাথর নরম হয়ে গেল, প্রিয় নবীজির পায়ের ছাপ পাথরে বসে গেল, সেই পাথর এখনো আছে। সেই পাথর থেকে অটোমেটিক একটা ঘ্রাণ আসে, আতর দেওয়া লাগে না, মেডিসিন লাগে না, কিচ্ছু না, ওই দাগ এখনো আছে, সেটা সংরক্ষিত রাখা আছে কাচের ভিতরে, কিন্তু ভিতর থেকে এখনো সুঘ্রাণ 1450 বছর পর্যন্ত আছে। পৃথিবীর কোন সুঘ্রাণ আজও পর্যন্ত নেই, আজও পর্যন্ত বিজ্ঞান সেই সুঘ্রাণ তৈরি করতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, সেই একই সুঘ্রাণ আপনি আরাক জায়গা পাবেন, একবারে সহজ এই জায়গাটা। বাইতুল আকসা যাওয়াটা কঠিন হবে, বিচার জটিলতা আছে, এখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে, অশান্তি বিশৃঙ্খলা, পৃথিবীর আর এক জায়গায় সুঘ্রাণ আপনি পাবেন, সেই সুঘ্রাণ বর্তমান সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারায় উহুদের পাহাড়, যেই পাহাড়ের আপনি ভিডিওতে দেখবেন ইউটিউবে দেখবেন, পাহাড়ের একটা সাইডে পাথরের একটু ফাঁকা জায়গা আছে, পুরা উহুদ পাহাড়টা পাথরের একটা পাহাড়, এই উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে উহুদের যুদ্ধের দিনে নবীজি বিশ্রাম করেছিলেন। নবীর এই ধর্মকে, এই ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য মক্কার কুফররা তারা সম্মিলিত বাহিনী নিয়ে 3000 যোদ্ধা নিয়ে আল্লাহর নবীর উপরে ঝাঁপায় পড়লেন, সাহাবীদের উপরে। ওই উহুদের ময়দানে আল্লাহর নবী জোহরের আর আসরের নামাজ একটা জায়গায় পড়েছিলেন, সেখানে এখন মসজিদ করে রাখা হয়েছে, ওই জায়গাটা আসরের নামাজের পরে অতর্কিত হামলায় আল্লাহর নবীর দন্ত মুবারক শহীদ হলো, ভেঙে গেল, মাথা মুবারক কেটে গেল, রক্ত বের হতে লাগলো। ওখান থেকে জিব্রাইল আমিন এবং সাহাবিরা ধরে নিয়ে সেই উহুদের পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গার মাঝখানে নবীজিকে নিয়ে বিশ্রাম করানো হলো সারা রাত। সারা মদিনায় জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। এইখানে যদি আপনি যান তাহলে 1450 বছর পরেও আল্লাহর হাবিবের সুঘ্রাণ আপনার নাকে আসবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমি নিজের আশ্বাসী, এবছর হজে আগের বার গেছি, কিন্তু জায়গাটা তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, ঢুকতে দেয়নি, এই বছর জায়গাটা উন্মুক্ত, কিন্তু সেই পাহাড়ের ফাঁকা জায়গাটা ভিতরে যাতে মানুষ ঢুকতে না পারে একটা সিমেন্ট দিয়ে সুন্দর করে ঢেকে দিছে, কিন্তু একটা জানালার মতো একটু ফাঁকা জায়গা আছে, মানে ভিতরে আপনি ঢুকতে পারবেন না। তো আমি মুনাজ্জিমকে বললাম যে আপনি দয়া করে আমাকে নিয়ে চলে, তা আমি বললাম ওখানে তো দিনে ঢুকতে দেয় না, পুলিশে বাধা দেয়, ঝামেলা করে, তা আমি রাত্রে যাব। আল্লাহি আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমি যাচ্ছিলাম, তা আমি একা না, আমার সাথে 4-5 জন আলেম ছিল, তো মুনাজ্জিম যিনি তিনি আমাকে নিয়ে গেলেন। রাত্রিবেলা আমরা গেলাম, চিন্তা করলাম ওখানে এসাম, আপনি দিনে গেলে সুঘ্রাণটা পাবেন না, শুধু রাতে আসবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পাবে কিনা তাও জানি না, সবার নসিবে আছে কিনা এটাও জানি না। তো আমরা যাওয়ার পরে
আল্লাহর কসম, ওইখানে পাহাড় বেয়ে বেয়ে কোনো সিঁড়ি টিড়ি নেই, আপনাকে উঠতে হবে কষ্ট করে। পাথরের পাহাড় যদি পা ফিসলে একবার পড়ে যান তাহলে আর সর্বনাশ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমরা খুব ধীরে ধীরে উঠলাম, যেই জায়গা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওহুদের যুদ্ধের দিনে আহত অবস্থায়, ওইখানে উঠার পরে দেখলাম একটা শুকরান বাতাসের সাথে ভেসে ভেসে আসে। এতই চমৎকার শুকরান বাতাসে ভেসে ভেসে আসে, ঠিক বাইতুল আকসার পাথরে মুবারকে যেখানে নবীজির পায়ের ছাপ, ওইখানের যে শুকরান ঠিক একই রকম শুকরান ওহুদের ওইখানে। আপনি আশ্চর্য হবেন, একই রকম শুকরান, কোনো পরিবর্তন নাই। আসতেছে অটোমেটিক আসে, আমরা চিন্তা করলাম হায় ব্যাপার কি, আমি আর একটু উপরে উঠলাম। উপরে ওঠার পরে আমরা চার পাঁচজন মিলে সিমেন্টের যেই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম, আল্লাহর কসম ও মুসলমানেরা, ওর ভিতর থেকে এতই শুকরান আসতে লাগলো। নবীজি যেখানে বিশ্রাম করেছিলেন এত চমৎকার শুকরান আসতে লাগলো, আমরা সবাই সেই শুকরান নিলাম। তিন থেকে চার ঘন্টা প্রায় আমরা ওখানে ছিলাম, এশার নামাজ ওইখানে জমাতে পড়েছি, তা সুন্নত পড়েছি, কিছু নফল নামাজ পড়েছি, মিলাদ শরীফ পড়লাম, ওইখানে বসে বসে দোয়া করলাম, দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করেছি, দীর্ঘ সময় শুকরান দেওয়ার জন্য আমরা বসে রয়েছি। যত ঘন্টা বসা ছিলাম তত ঘন্টা ওখান থেকে শুকরান আসতে লাগলো, এক আলাদা অনুভূতি। চিন্তা করলাম 1450 বছর পরও শুকরান আসে, এটা আমাদের কারো শুকরান না, ঠিক বাইতুল আকসার পাথরে যে শুকরান, একই রকম শুকরান ওদের এই পাহাড়ের মাঝখান থেকে আসতে থাকে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, রক্ত মুবারক ঝরেছিল ওই জায়গা থেকে। 1450 বছর পরে শুকরান আসে, একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য কাজী নজরুল চমৎকার বাংলা ভাষাতে একটা কবিতা লিখেছেন, আমি যদি আরো বহতাম মাদিনার পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, আমি যদি আরো বহতাম, আমি যদি আরো বহতাম মদিনার পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাতু নিয়া রাসূলুল্লাহ। বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এই শুকরান আপনি 1450 বছর পরেও পাবেন। এখন কেউ যদি মনে করেন যে আমি নবীর মতো আর নবী আমার মতো, তাহলে এই ধরনের ভ্রান্ত আকিদাতে আমরা কখনো গ্রহণ করতে পারব? একসাথে বলেন পারব না। এই সমস্ত ভ্রান্ত কথা আমরা এটা মেনে নিতে পারব? কখনোই সম্ভব না, অবশ্যই না। হালিমাতুস সাদিয়া বলতেছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি রেশমের কাপড় দেখেছি জান্নাতে, সবুজ এবং সাদা, ভিতর থেকে চমৎকার শুভ্রান আসতেছিল শিশু নবী, আল্লাহু আকবার। আমি শুভ্রানটার পরিচয় দিতে যে দুইটি স্থানের পরিচয় এখনো দিছি, দুইটা রানিং দেখা স্থান, একবারে প্রসিদ্ধ, এখান থেকে আপনি গ্রাণ পাবেন। আমি আজকে বলছি যদি কোনোদিন আপনি মদিনাতে যান তাহলে এখান যাবেন, দিনে না রাত্রে যাবেন, যদি রাত্রে যাওয়ার সুযোগ নসিব আপনার হয় তাহলে ওইটা জায়গা বসবেন, বসার পরেই বুঝবেন যে পরিদিশা
সত্য বলল না মিথ্যা বলল। আপনি শুক্রাণী দিনে পাবেন, আমি দিনে কয়েকবার গেছি, দিনে পাই না। এখন দিনে কেন পাইলাম না সেটা আমি জানি, শুধু রাত্রে শুক্রাণটা আসে, কেন আসে আমি তাও জানি, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। আপনি গেলে পাবেন না গেলে পাবেন, চাক্ষুষ বসলে পাবেন না বসলে পাবেন, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিতে পারি। ইসলামের অনেক কিছুই আছে আপনাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না। নবী চাঁদ দ্বিখণ্ডিত করছেন, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই। আল্লাহর নবী যদি কোনোদিন আপনাদেরকে ঠিকানা দিয়ে যান মদিনা শরীফ থেকে আপনি উহুদের দিকে, দুঃখিত বদরের দিকে যাবেন, যাওয়ার সময় একটা এলাকা আছে বীর রুহা, বীরে রুহা, আর একটা জায়গা আছে বীরে শেফা, একসাথে বলবেন না মারহাবা। এই বীরে শেফাতে, বীরে শেফা মানে কুয়া, কুয়া ও দেশে তো আপনি কুয়া ছাড়া পানির কোনো ব্যবস্থা আগে ছিল না, এটা কল্পনা অসম্ভব। যদি আগামী বছর কেউ হজে যান তাহলে বুঝবেন যে হজ কত কষ্টের, আর আরবের মাটি, আরবের আবহাওয়া, আরবের সূর্যের তাপ কত কঠিন, আপনি হজে না গেলে বুঝবেন না। আরাফার মাঠে আমি বসে রয়েছি, আমাদের তাঁবুর পাশে এক মিশরি মারা গেল প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে। দুইজন মিশরি, একজন জাগার উপর মরে গেল, আর একজন এই ছটফট করতে লাগলো গরমে, ঠান্ডা বরফ পানি নিয়ে গেলাম। চিন্তা করলাম আরে আল্লাহর একজন বান্দা এইভাবে পড়ে মরে যাবে, কোনো ডাক্তার নাই, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আরাফা থেকে মুজদালিফা হয়ে, জমারাত হয়ে, মিনা হয়ে, এরপরে মক্কাতুল মুকাররমা হয়ে আল্লাহর ঘর সাত তাওয়াফ করে, সাত সাই করে হোটেল পর্যন্ত আসতে 30 কিলো রাস্তা আপনাকে পায়ে হাঁটতে হবে। গাড়িতেও করে যাওয়া যায়, সিস্টেম আছে, ওরা বৃদ্ধ যারা বয়স্ক যারা তারা করে, কিন্তু হাইটে হজ করার মজা আলাদা, এই মজা আপনি গাড়িতে পাবেন। একদিক দিয়ে পানি পান করবেন, আর একদিক দিয়ে পানি ঘামের সাথে বেরোয় যাবে, এত প্রচন্ড লু হাওয়া, আপনার জিব্বা শুকায় যাবে, নাক শুকিয়ে যাবে, আপনার শ্বাস শুকিয়ে আসবে যদি আপনি পানির পান না করেন। একটার পর একটা পানি, একটার পর একটা, 10 মিনিট পর পর চলে, কিন্তু আপনি পেশাব করতে আসার পরে দেখবেন হলুদ হয়ে গেছে, বলে কারণ কি, সব ঘামের সাথে বেরিয়ে যাবে। এই প্রচন্ড লু হাওয়ার ভিতরে রসুলকে আল্লাহ পাঠাইল, প্রচন্ড সুঘ্রাণ আসতে লাগলো। হালিমাতুস সাদিয়া বললেন, আমি একটা নজর দেখার পরে দেখলাম মানুষ এত সুন্দর কি করে হয়, আমি মোহিত হয়ে গেলাম, বিমোহিত হলাম। স্বামীকে বললাম, স্বামী আমি বাচ্চা না ছেড়ে না নি তাইফে যাব না, পয়সা দিক মানা দিক, আমি বাচ্চা নিয়েই যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন একটা কথা আজকে বলে দিয়ে যাই, আপনাদের এই অঞ্চলে পাহাড়ি বাসিন্দা যারা আছে, ভিন্ন ভিন্ন ধর্মের হতে পারে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে, আমি সব ধর্মের পরিচয় জানি না জানি না, কিন্তু সবাই মানুষ, সবাই কি না, না একসাথে বলেন সবাই কি না, জোরে বলেন সবাই কি মানুষ, সবার ব্যথা কিন্তু এক, সবার দুঃখ কিন্তু এক, সবার ক্ষুধার যন্ত্রণা কিন্তু এক। ক্ষুধার কিন্তু কোনো ধর্ম নাই, ক্ষুধার কিন্তু কোনো বংশ নাই, আপনার ক্ষুধা লাগলে যেরকম যন্ত্রণা হয়, একজন বৌদ্ধ ধর্মের মানুষের ক্ষুধা লাগলে একই রকম যন্ত্রণা হয়। আপনি সন্তান মারা গেলে যেমন আপনার কষ্ট লাগে, একজন হিন্দু ধর্মের মায়ের সন্তান মারা গেলে একই রকম কষ্ট লাগে। কষ্ট এটার কোনো ধর্ম নাই, এটার কোনো বংশ নাই, এটার কোনো জাত নাই, এই এক জাত একই। এজন্য ইসলামের বিধান হচ্ছে, আইন হচ্ছে, তুমি অন্য ধর্মের মানুষ, তুমি তাকে নিরাপত্তা দিবা। ইসলাম ধর্মের বিধান হচ্ছে, তুমি অন্য ধর্মের মানুষ, তার ঘরে যদি খাবার না থাকে তুমি খাবার পৌঁছাবা, তার ঘরে যদি তোমার অসুস্থ লোক থাকে তাহলে তুমি সেবা করবা। শোনেন একটা কথা বলি,
ডাক্তাররা যখন মানুষকে চিকিৎসা করে তখন কি ধর্ম দেখে চিকিৎসা করে? কি দেখে চিকিৎসা করে? মানুষ দেখে চিকিৎসা করে। ডাক্তারের কাছে কিন্তু কোনো ধর্ম নাই, সে মুসলিম ডাক্তার হোক, বৌদ্ধ ধর্মের হোক, এই হিন্দু ধর্মের হোক, ও আপনার খ্রিস্টান ধর্মের হোক, সব ধর্মের ডাক্তাররা চিকিৎসা করার সময় কিন্তু মানুষ দেখে চিকিৎসা করে। আমরা গেলেও আমাদের সাথে সুন্দর আচরণ করে, আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখেছি, হিন্দু ডাক্তার আমাকে দীর্ঘ সময় পর্যন্ত চিকিৎসা করাইলেন, খুব সুন্দর চিকিৎসা। আমাকে দেখে 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 পাঁট 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 বুঝিয়ে বুঝিয়ে বললেন, আপনাকে এটা এটা করতে হবে, এটা এটা করা যাবে না। তিনি তো হিন্দু, তিনি ইচ্ছা করলে আমি মুসলিমদের, আপনাদের মুসলমানদের একজন হুজুর আলেম, তিনি তো আমাকে ভুল চিকিৎসা করে দিতে পারতেন যে মুসলমান ধর্মের, ওর আমি ভুল চিকিৎসা দিয়ে দিই না, তাদের নেই। তাহলে ডাক্তারদের কাছে কোনো ধর্ম আছে? একটা ধর্ম মানুষ। এই জন্য সবাই মিলেমিশে থাকা, এটা হচ্ছে ইনসানিয়ত, এটাই পৃথিবী। সবাইকে নিয়ে পৃথিবীতে বসবাস করতে হয়, সবার দুঃখে দুঃখী হইতে হয়, সবার দুঃখে দুঃখী হইতে হয়, সবার সুখে সুখী হইতে হয়। দরিদ্র পীড়িত অসুস্থ মানুষ সে যে ধর্মেরই হোক, তাকে খাবার দিতে হয়, চিকিৎসা দিতে হয়, এটার নাম ইসলাম। একসাথে বলবেন না মারহাবা, না না আরো জোরে বলুন ইসলাম। আমাদের রসুল এগুলি শিখিয়ে দিয়ে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘুম ভাঙানোর জন্য বক্ষ মোবারক থেকে সবুজ রেশমের কাপড় তিনি সরাইলেন। সবুজ রেশমের কাপড় সরাইয়া আল্লাহর নবীর বক্ষ মোবারকে আলতো আলতো করে তিনি মেসেজ করতেছিলেন, যাতে আমার নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল নবীর, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দেওয়ার পরে হানিমাতু সাদিয়া বললেন, শিশু নবীর মুস্কি হাসি পাওয়ার পরে আমি হালিমা আরো পাগল পারা হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম নবীজির জুলফি মুবারক, দুই বুরু মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন রসুল আর আমরা এক জিনিস না। ইমাম মোল্লা আলী কারী মক্কি আজ থেকে 400 বছর আগে মক্কায় বসে বসে কিতাব লিখছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ঘরে আছে মূল কপিটা, আরবিটা আমার ঘরে আছে। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল কপিটা আমার ঘরে আছে। লেবাননের বৈরুত থেকে কিতাব কানা আনা তিনি লিখতেছেন। হযরত হালিমাতু সাদিয়া বললেন, নবীজির কপাল মুবারক থেকে একটা নূর, নূর মুবারক বের হইয়া হিলাল আসসামা মধ্য আকাশ পর্যন্ত নূর মুবারক চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, হযরত হালিমাতু সাদিয়া বললেন, নূর মুবারক খিলাল আসসামা অর্ধ আকাশ পর্যন্ত চলে গেল এই নূর। আমি কপাল মুবারকে চুমা লাগাইলাম, অতএব রসুলকে জানাতানা মনে করবেন না। যদিও কুল ইন্নামা আনা বাশার, আল্লাহ বলেছেন হুজুর আপনি বলে দেন আপনি তাদের মতো মানুষ, হা নবী মানুষ, নবী ফেরেশতাও না, জিনও না, তিনি মানব জাতির। কিন্তু একটা কথা মনে রাখবেন, 1450 বছর বড় ওহুদের নবীর বিশ্রামের জায়গা থেকে ঘেরান আসে, 1450 বছরে কদম মুবারক রেখে যাওয়া পাথর থেকে শুক্রান এখনো বাইতুল আকসা থেকে আসে, নবীজির চুল মুবারক এখনো যেখানে সংরক্ষিত, 1450 বছর পরেও সেখান থেকে শুক্রান আসে।
অতএব সাহস করে দেখবেন না, এই মিলাদুন্নবীর মাহফিলকে ছোট করে দেখবেন না। আপনি যেই তরিকার হন, আপনি যেই পীরের মুরিদ হন, ভাই আমার ছোট করে দেখবেন না, এটাকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন। বলেন হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, আমার মাথায় পাগড়ি আছে না নাই? আছে। এই পাগড়ির যে কাপড়, এই কাপড় দিয়ে কিন্তু অনেকে লুঙ্গি বানায়। আপনি যদি লুঙ্গি পরেন, খুলে যদি যায়, এই লুঙ্গি উঠাইয়া কেউ চুমা লাগায় না, এটা দিয়ে জাঙ্গে বানানো হয়, ওটা খুলে পড়ে যাওয়ার পরে কেউ চুমা লাগায় না, মোজা বানানো হয়, ওটা খোলার পরে কেউ মোজাতেও চুমা দেয় না। একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, এই টুপিটা মাথার থেকে পায়ের নিচে পড়ে গেলে সবাই এটাকে উঠাইয়া পরিষ্কার করে, কেউ চুমা লাগায়, কেউ মাথায় দেয়। আচ্ছা, নবীর সুন্নতের জন্য যদি একটা কাপড়ের দাম বেড়ে যায়, ওই কাপড়টা ওই টুপিটা রসুলের সাথে সম্পর্কিত হওয়ার জন্য যদি টুপির দাম বেড়ে যায়, কাপড়ের মূল্য বেড়ে যায়, তাহলে বলেন তো এই মাহফিলটা মিলাদুন্নবী, আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মাহফিলের দাম বেড়ে গেল, মাহফিলে যারা আসলো তাদেরও দাম বেড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠে? কারো মনে বিরূপ ধারণা আসতে পারে যে এগুলি কি। শোনেন একটা কথা আজকে বলে দিয়ে যাই, দিন শেষে আমরা কিন্তু সবাই মৃত্যুবরণ করব। যে ধর্মেরই হন, যে ধর্মেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে বংশেরই হোক, কুল্লু নফস, কোরআন শরীফে 1450 বছর আগে আল্লাহ বলেছেন কুল্লু নফস, প্রত্যেক জীবন, প্রত্যেক জীবন। সে আপনার বাড়ির আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, ও জমিনের ঘাস, ওই গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, একদিন একদিন কুল্লু নাফস দাইকাতুল মউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেছেন প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যত বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, দার্শনিক, গণিতবিদ, ডাক্তার, ডক্টর, পারমাণবিক বিজ্ঞানী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, সে যাই হোক, মালাকুল মউত ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। কখন করবে, কোন সময় করবে, বান্দা জানে না, বান্দা জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? না হয় না, আওয়াজটা দুর্বল লাগে, তিনি কে? তিনি কে? কোনো সন্দেহ আছে? আজ পর্যন্ত কেউ বলতে পারে না আমি অমুক জায়গা, ওই স্থানে, এখানে, এমুক টাইমে, এই সময়ে, এই মুহূর্তে মারা যাবে, নবীরা ছাড়া, আর বিশেষ আল্লাহর ওলিরা ছাড়া, তাদেরকে আল্লাহ জানাইতেন তারা বলতে, কেউ পারে? কেউ পারে? কোরআন বলছে ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, দেখা দেবে, তাকে হরণ করে নিয়ে চলে যাবে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দেবে, মৃত্যু এটা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, জোরে জোরে জোরে। আচ্ছা যাকে নিলেন তিনি কে? আব্দুর রহিম, আব্দুল করিম বা আবদুল্লাহ বা যে সে যেই হোক ইত্যাদি, যাকে নিলেন, যার ভিতর থেকে যাকে নিয়ে গেলেন তাকে দেখা গেছে? জোরে বলেন, যিনি নিলেন তাকে দেখা গেছে? যেই জগতে নিছেন সেই জগৎ দেখা গেছে? কিন্তু তিনি যে তাকে নিয়ে যা হলো এটাও সত্য, সে চলে গেল এটাও সত্য, কি কথা কর না? যাকে নিছে সেও সত্য। কে নিছে? আমি ফরিদি, আপনাদের সামনে ওয়াজ করতেছি। যদি আমার ডাক এক মিনিট পরে আসে, এক মিনিট পরে আপনাদের সামনেই চলে যাব। এক মিনিট আগে আমি ওয়াজ করলাম, এক মিনিট পরেই আমাকে আল্লাহ নিয়ে গেলেন। এই যে যিনি চলে গেলেন তিনি ফরিদি, কিন্তু এই বডিটা পরে রইল, স্ট্রাকচার এটা পরে রয়েছে। যাকে নিয়ে গেলেন তিনি মুফতি জহিরুল ইসলাম ফরিদি, তাকে নিয়ে চলে গেলেন, যিনি নিলেন তেনাকেও দেখা গেল না, যাকে নিয়ে চলে যা হলো
তার ভিতরের জনকেও দেখা গেল না, যে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না, কিন্তু গেল সত্য, নিল সত্য, হুকুম সত্য, জগত সত্য। কি কথা বলনাকে ঠিক বুঝে যাবে এই কথাটুকু, কেউ যদি বুঝে তাহলে সে আখেরাত বুঝবে, সে আখেরাত বুঝবে। সাড়ে ১৪০০ বছর আগে কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, আপনার উম্মতকে বলেন, মানুষ জাতিকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে পালায়, অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে যায়, ভারতে যায়, লন্ডন যায়, মালয়েশিয়া যায়, আমেরিকাতে যায়, বড় বড় ডাক্তার দেখাইতে যায়। আচ্ছা বলে বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি না, বিরাট বড় বড় ডাক্তার দেখায়, ভালো চিকিৎসা করার জন্য দীর্ঘদিন বেঁচে থাকবে, দীর্ঘদিন থাকবে, হ্যাঁ বেঁচে থাকার জন্য তারা কি করে, ডাক্তার দেখায়। বলেন বেঁচে থাকতে পারে না, না একসাথে বলেন বেঁচে থাকতে পারে না, না না কেউ বেঁচে থাকতে পারে না, যে ডাক্তার মানুষকে চিকিৎসা দেয় সেও বেঁচে থাকতে পারে না। সাড়ে ১৪০০ বছর আগে কোরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, উম্মত বাঁচার জন্য চেষ্টা করে, মৃত্যু থেকে পালায়। আমরা রাত্রিবেলা গাড়িতে চলি, আপনারা যখন ঘুমান তখন আমরা রাস্তায় থাকি, জগতের মানুষ যখন নির্ঘুম থাকে, ঘুমে থাকে, তখন আমরা রাস্তায় থাকি। আহা, এই যে আমার ওয়াজের জীবনের প্রায় ১৪-১৫ বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত রাস্তাতে কোনো দুর্ঘটনার শিকার আমি হই নাই। যিনি রক্ষা করলেন, জবান খুলে বলেন তো তিনি কে। ১৫ বছরের জীবনে আমি রাস্তার পাশে বহু লাশ পড়ে থাকতে দেখেছি, বহু মানুষের অ্যাক্সিডেন্টের মরা দেহ, আহা মৃত্যু দেহ থেকে বিশ্রী গন্ধ আসে, কি বিকট বিশ্রী গন্ধ আসে, নিজে দেখছি রাস্তার পাশে মরে পড়ে রয়েছে, ট্রাকে পড়ে রয়েছে, বাসে পড়ে পড়ে রয়েছে, প্রাইভেট কারে পড়ে পড়ে রয়েছে, মোটর সাইকেলে পড়ে পড়ে রয়েছে, শুধু আফসোস করা ছাড়া কিছু করার থাকে না। মরার পরে বিশ্রী গন্ধ আসে, বিকট গন্ধ, মাস্ক পরেও থাকা যায় না, এমন বিশ্রী গন্ধ আসে মরার পরে। কোরআন বলতেছে, ফা ইন্নাহু মুলাকিকুম, হুজুর মরণ থেকে তারা পালা, আপনি বলে দেন মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। ওই মালাকুল মউত তার সাথে দেখা দেবে, সাক্ষাৎ করবে, আপনি বলে দেন সে এমন এক মালিকের কাছে চলে আসবে, আল্লাহ, আল্লাহ ডাকতে বলতেছে, হুজুর আপনি বলে দেন সে আমার কাছে আসবে, আমি তার গোপনে ওপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি সেই দিন তারে দেখাবো সে ভালো আমল করছে না খারাপ আমল করছে। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে ভালো কাজ করে যেতে হয়, মানুষের জন্য কিছু কাজ করে যান, সমাজের জন্য কিছু কাজ করে যান, মানুষের উপকারের জন্য আপনি দুনিয়াতে আল্লাহ আপনারে পাঠাইছে, ইসলামের জন্য কিছু কাজ করে যান, এগুলি আমাদের করা দায়িত্ব। আল্লাহ কেন মানুষ বানায় পাঠাইল, আল্লাহ গরু ছাগল বানাইতে পারত, হাঁস মুরগি ভেড়া উদ্দুম্বা হাতি বানর শিয়াল কুত্তা এগুলি বানাইতে পারত, কিন্তু আল্লাহ আপনাকে মানুষ বানাইছে, মানুষ, মানুষে মানুষের কাজ করা লাগবে, মানুষ হয়ে মানুষের কাজ করা লাগবে, মানুষ হয়ে মানুষের কাজ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী দুনিয়াতে তসবি বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষে আমি আমার রসুলকে কোলের মধ্যে নিয়ে নিলাম, স্বামীরে বললাম, স্বামী গো এই বাচ্চা ছাড়া
আমি তায়েফে ফিরে যাব না, এই বাচ্চা নিয়ে তারপরে আমি যাব, পয়সা দিক বা না দিক এই বাচ্চা ছাড়া আমি যাব না। একবার জোরে বলবেন কি মারহাবা। আহা, যারা মিলাদুন নবীর মাহফিলকে সাজাইলেন তারা ধন্য, যারা বসছেন তারা ধন্য, মেহেশরের মাঠে রসুলের কদম মোবারকে জাগা হবে। ভাবতেছেন এই দুনিয়ার জিন্দগি শেষ না, এরপরে আর একটা জীবন আছে। আপনি কোথায় ছিলেন যদি প্রশ্ন করি, কোথায় ছিলেন? আগে ছিলেন মায়ের রেহমের ভিতরে, কতদিন পরে আপনাকে এই বডি বানানো হলো? 4 মাস পর্যন্ত আল্লাহ আপনার এই বডিটাকে মায়ের পেটে বানাইলেন। আপনি কিছুই ছিলেন না, কিচ্ছু ছিলেন না, আপনি দুর্বল ছিলেন, শক্তিহীন ছিলেন, আপনার আমার কোনো ক্ষমতা ছিল না। মায়ের রেহমে জরায়ুর ভিতরে নিরাপদ আদারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইলেন, কি দিয়া জানেন নি? সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কুরআন বলতেছে হুজুর উম্মতকে জানান, আমি মানুষ তৈরি করেছি মায়ের রেহমে, বংশ বিস্তার করেছি, সন্তান দিয়েছি, নাতি নাতকুর দিয়েছি, ভাই ব্রাদার আত্মীয় স্বজন দিলাম, এ সব কিছুই আমি আল্লাহর দান, কিন্তু সৃষ্টি করলাম বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত একটু পানি, বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত একটু পানি, মায়ের বক্ষদেশ থেকে নির্গত একটু পানি, দুইটা পানি আল্লাহ একত্রিত করলেন, মায়ের রেহমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। 4 মাস 120 দিন পর্যন্ত আল্লাহ বডি নির্মাণ করলেন, স্ট্রাকচার তৈরি হলো, বডি তৈরি করলেন আল্লাহ মানব দেহের, সুন্দর করে বানাইলেন। কুরআন বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর কুরআন বলতেছে আমি মানুষ সুন্দর করে বানাইছি। দেখবেন একটা শিশু যখন দুনিয়াতে আসে তার ঠোঁট সুন্দর, তার দাঁত সুন্দর, জিহ্বা সুন্দর, তার ঠোঁট সুন্দর, তার জিহ্বা সুন্দর, চোখ সুন্দর, কান সুন্দর, সব সুন্দর, কিন্তু দাঁত আল্লাহ দেয় নাই। আচ্ছা দাঁত দেয় নাই কেন বলেন তো? আল্লাহ কি জন্মগতভাবে দাঁত দিতে পারতেন না? হাত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, পা দিলেন, ঠোঁট দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, মাথার চুলও দিলেন, কিন্তু দাঁত দিলেন না, কারণটা বলতেছি। আপনি ছোটবেলে মার দুধ পান করছে, দাঁত যদি থাকতো ওই সময় মারে কামড় দিতেন, মার কষ্ট হতো, মা ব্যথা পাইতো, আপনি বুঝতেন না তো, আপনি শিশু ছিলেন, কষ্ট পেত মা, এই জন্য আপনারা দাঁত দেয় নাই তখন। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই। রব কোরআনে বলতেছে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, তা কোথার থেকে? পানি থেকে। পানি, পানি তো চিনেছে, যেটাকে বাংলায় বলে বীর্য, আরবিতে বলে নুতফা, পানি থেকে সৃষ্টি করছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুন্তু মানুমাতা, মানুষ কি করে আমাকে অস্বীকার করে? আমি যে রব, আমি স্রষ্টা, আমি খালিক, আমি মালিক, আমি তাকে সৃষ্টি করছি, মানুষ কি করে অস্বীকার করে? অথচ সে নির্জীব ছিল, সে মায়ের আধারে ছিল, সে বাবার পৃষ্ঠদেশে ছিল, সে পানির সাথে মিক্সার ছিল, তার অস্তিত্ব ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আমাদের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, উপদেষ্টারা, সেনাপ্রধান, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, সেনাবাহিনী প্রধান, ধর্মীয় প্রধান, নেতা, আমরা যারা আছি পয়সাওয়ালা, ধনী, কোটি টাকার মালিক, আমরা কি ছিলাম? কিচ্ছু ছিলাম না, শক্তি ছিল না। এখন পয়সা হইয়া গরম হয়ে গেছে, ক্ষমতা হইয়া দেমা গালা হয়ে গেছে, এখন একটু ক্ষমতা পাইয়া পাগল হয়ে গেছে, বিরাট বড় অফিসার হইয়া একবারে বিরাট কিছু মনে করতেছে, মানুষের কিচ্ছু ছিল না, মানুষের কিচ্ছু থাকবে না। এই জন্য দুনিয়াতে অহংকার করতে হয় না, গর্ব করতে হয় না, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করতে হয় না, এই ক্ষমতাকে গরিব মানুষের জন্য, দরিদ্রদের জন্য কাজে লাগাইতে হয়। কথা বলেন ঠিক না? মানুষ বুঝে না তো, মানুষ মনে করে বিরাট কিছু পেয়ে গেছে, আসলে সে তো কিচ্ছু ছিল না, সে নির্জীব ছিল,
সে দুর্বল ছিল, হীন ছিল, ক্ষীণ ছিল, তার কি ছিল? কিচ্ছু ছিল না। আচ্ছা, মরে যাওয়ার পর আর কিছু থাকে? হ্যাঁ, প্রেসিডেন্ট মরার পর আর কিছু থাকবে? পাওয়ার আছে? ওই পর্যন্ত কবরে দিয়ে দুই সেককে ফুল টুল দিয়ে সবাই চলে আসবে। তারপরে ফেরেশতারা কি দুরমুস সালাম না লাঠি সালাম না কি সালাম দিবে, ওই আর খোঁজ খবর নাই। তবে একটা কথা বলে দিয়ে যায়, এদেশে অনেক রাজনীতিবিদ মারা গেছে, ধনী ব্যক্তি মারা গেছে, অনেক ব্যক্তিরা মারা গেছে, কিন্তু তাদের কবরের পাশে কেউ যায় না। কিন্তু আজকে দেখেন তো, এদেশের যত ওলি আসছে তাদের মাজারে, তাদের কবরের পাশে, তাদের মাজারের পাশে মানুষ যে বসে বসে জিয়ারত করে, তাদের জন্য দোয়া করে, কথা কর না কেন, ঠিক কিনা? কেন করে? তারা মুকুটহীন সম্রাট, তারা সীমাহীন সীমানাবিহীন রাজ্যাধিপতি, তাদের রাজ্যের কোনো সীমানা নাই, তাদের রাজ্যের সীমানা মানুষ যত দূর পর্যন্ত আছে তাদের সীমানা তত দূর পর্যন্ত, কারণ তারা মানুষের জন্য কাজ করত, মানুষের জন্য কাজ করত। আপনি মানুষের জন্য হয়ে যান, মানুষের জন্য নিবেদিত হয়ে যান। সম্পদ মানুষের চিরস্থায়ী থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু মানুষের জন্য যদি আপনি কাজ করেন, এ চিরদিন মানুষের হৃদয়ে 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 জায়গা হবে। অনেকে আমার কাছে একদিন, এক মাফ করবেন, রাজনৈতিক কোনো দল আমি করি না, এক চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, হুজুর গত নির্বাচনে 2 কোটি টাকা খরচা করছি, চেয়ারম্যান হইতে পারি নাই, এই নির্বাচনে যাতে হইতে পারি আপনি একটু দোয়া করে দেন। আমি তার বললাম, চেয়ারম্যান সাহেব দুইটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আপনারা তো দুনিয়ার একটা চেয়ার পাওয়ার জন্য 2 কোটি টাকা খরচা করছেন, কিন্তু চেয়ারটা পান নাই, আবার 2 কোটি টাকা খরচা করবেন একটা চেয়ারের জন্য, পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই বাবা। আমি বললাম, একটা চেয়ারের জন্য দুই টানে আপনার 4 কোটি টাকা খরচা। আমি বললাম, বাবাজি দুনিয়ার একটা চেয়ারের জন্য 4 কোটি টাকা খরচা না করে এই 4 কোটি টাকা যদি আপনি গরিব মানুষের জন্য খরচা করতেন, তাহলে মানুষের হৃদয়ের চেয়ারে আপনার আসন হতো, এই চেয়ার থেকে আপনাকে কেউ সরাইতে পারতো না, কি কথা কন না কেন? এই কাজে নাই, এই কাজে খরচা করে না মানুষ, এই কাজে খরচা করে না, খালি দুনিয়ার চেয়ারের জন্য সবাই পাগল হয়ে যায়, দুনিয়ার চেয়ারকে লাথি মেরে খাজা বাবা আজমিনি ভারতের জমিনে ঘুমিয়ে আছে, কি হিন্দু কি বৌদ্ধ কি শিখ কি খ্রিস্টান কি মুসলমান, সবাই উনার মাজারে যায়, কারণ উনি মানুষের জন্য ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কেন যায়? শান্তির জন্য যায়। কিসের জন্য যায়? শান্তির জন্য যায়, শান্তির জন্য যায়, মানুষ শান্তি খুঁজে, শান্তি এই জন্য মানুষের জন্য হয়ে যায়। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন বাবাজি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একসাথে বলি তো, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে, ঠিক আছে চলবে, রাত তো বেশি না, এখন প্রথম ফার্স্ট টাইম সুন্দর হয়েছে, আল্লাহ যা করে ভালো লাগে করে। তা মনোযোগ দিয়ে, এই যত নবী ওলিরা দুনিয়াতে আসছেন তারা মানুষের জন্য ছিল, আমি বলতেছি আল্লাহর নবীকে কোলে নিলেন হালিমাতুসাদ, দুগ্ধ পান করাইতে লাগলেন, তিনি বলেন আমার উট, এই উটটা রশি ছিল, দৌড়াইয়া কাবা ঘরের সামনে যাইয়া কাবার সামনে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না, কাবার সামনে যে উট সেজদায় পড়ে গেল, হযরত হালিমাতুসাদ বলেন আল্লাহর নবী বড় হয়ে গেলেন, আমার থেকে চলে গেলেন, দিয়ে আসলাম মায়ের কোলে, 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, নবুয়াত আসলো, দেরি করি নাই কালেমা পড়ে ফেলছি, কারণ আমি ছোটকালে যা দেখছি তাহা বড় আশ্চর্য, আমি নবীকে জীবনে কোনোদিন উলঙ্গ দেখি নাই, এমনকি আমি তার মা ছিলাম, ধাত্রী মা, 4টা বছর নবী আমার কাছে থাকছেন, গোসল করাইছি, পায়খানা পেশাব পরিষ্কার করেছি,
কিন্তু নবীজির গুপ্তাঙ্গ কোনোদিন আমি দেখি নাই, ওইখানে তাকাইলে শুধু নূর দেখতে পাইতাম। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কল্পনা করতে পারবেন, চার বছর একজন মহিয়সী নারী মা, তিনি আমার রসুলের গুপ্তাঙ্গ কোনোদিনও দেখতে পারেন। আপনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি দিবেন? আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করে দিবেন এটার? বলে উনি তো নিজে রাজ সাক্ষী, হালিমাতু সাদিয়া তো নিজে বলতেছেন আমি চার বছরে তার গুপ্তাঙ্গ আমি জীবনে দেখি নাই, যখনই তাকাইতাম শুধু নূর দেখতাম। আপনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করবেন? খালি চিৎকার দিয়ে বললেই হবে নাকি রসুল আমার মতো আর আমি রসুলের মতো? আপনি চিৎকার দিয়ে বললে হবে নাকি? তুমি মাথায় দিয়ে বললে হবে নাকি? পাগড়ি মাথায় দিয়ে বললে হবে নাকি? বিরাট বড় শায়খ মুফতি মুহাদ্দিস যাই বলেন বললে হবে নাকি? প্রিয় মুসলমান আমার, হাজরাতে হারিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমি মদিনাতুল মুনাওয়ারা আসলাম, আসার পরে আল্লাহ রসুল বসে আছেন, চারপাশে সাহাবা কেরাম বসে আছে, নবীজি নসিহত করতেছিলেন সাহাবিদেরকে, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন। এ যুবকরা সবাই শুনে নেন, মাকে কি করে সম্মান করতে হয়, মাকে কি করে সম্মান করতে হয়। নবীজি একবারে হাতে কলমে শিখাই দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বললেন, আহা নবীজি, হালিমাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়াই গেলেন। আল্লাহর হাবিবের গা মুবারকে সবসময় একটা চাদর থাকত, নবীজি চাদর ব্যবহার করতেন, আরবে চাদরের দরকার হয়, চাদর ব্যবহার করতেন নবীজি। আল্লাহু আকবার, হালিমা বলতেছেন ওই চাদরখানা নবীজি আমার সামনে বিছাই দিলেন। সাহাবীরা সরে গেল, আল্লাহর নবীর চাদর বিছাইলেন, হযরত হালিমা বসলেন, এরপরে আল্লাহর নবী বসলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোলে দোলনার ভিতরে আমার বুকের দুধ আপনারে পান করাইছি। নবীজি একটা প্রশ্নের জবাব কি আপনি দয়া করে দিবেন? আল্লাহর নবী বলেন, মা বলেন কি প্রশ্ন? হযরত হালিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন, কিন্তু কোনোদিন বাম স্তনের দুগ্ধ আপনারে পান করাইতে পারি নাই। আমি হাজার চেষ্টা করেছি আপনাকে বাম স্তনের দুগ্ধ পান করার জন্য, কিন্তু আপনি কখনো বাম স্তনের দুগ্ধ পান করেন নাই, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করেছেন মা। আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে ব্যাখ্যা দিবেননি। আল্লাহর নবী বলেন, আম্মা জান, হ্যাঁ ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, শুনেন। আপনি যখন আমাকে ছোট্টকালে শিশুকালে আমার দুধ পান করাইতেন গো মা, আমি জানতাম, আমি তখনই জানি আমার একটা দুধ ভাই আছে, আমার একটা দুধ ভাই আছে। আমি যদি সবটুকু দুধ পান করি তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সব করে ফেলে দেই, আমার ভাই না খেয়ে থাকবে, ইসলাম বুঝে যাবেন আপনি, এখান থেকে দিন বুঝে যাবেন, দিন বুঝবেন, ইসলাম কত সুন্দর এবং চমৎকার, আল্লাহ রাসূলের দেওয়া জীবন ব্যবস্থা। আরে ক্ষমতা আসলেই খালি চুরি করার ধান্দা না, জনগণের হক মেরে খাওয়ার ধান্দা, জনগণের পয়সা মেরে খাওয়ার ধান্দা। পথ পাইলেই সরকারি অফিসার কর্মকর্তা হলেই জনগণের সম্পদ মেরে খাওয়ার ধান্দা নাকি? আল্লাহ রাসূল কি করে শিক্ষা দিচ্ছে? মা আমি তখন ছোট্ট ছিলাম, আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে, ও গো মা, আমি যদি সবটুকু দুধ খেয়ে ফেলে দেই আমার দুধ ভাইয়ের কষ্ট হবে। আমি সেই দিনও আমার দুধ ভাইয়ের হক নষ্ট করি নাই, আমি হক ইনসাফ প্রতিষ্ঠিত করেছি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাওহীদেরই মুরশিদ আমার মোহাম্মদের নাম,
তুহিদেরি মুর্শিদামা মোহাম্মদের নাম, ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। রাঙ্গামাটির মুসলমান ঠিক ওই সময় নবীজির সাপ প্রতিষ্ঠিত করলেন, এই জন্য কোরআনে আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম দুনিয়াতে তোমরা ন্যায় কাজ করবা, অন্যায় করবা না, অন্যায় করবা না, অন্যায় করবা না, অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, ন্যায় করবা। দুনিয়াতে তোমরা অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা। আল্লাহু আকবার। আমার নবীজি দেখেন তখনও যুদ্ধ হতো, এখনো যুদ্ধ হয়। আমার রসুলের জীবনে যুদ্ধে যদি আপনি দেখেন, নবীজি অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনি পরিসংখ্যান যদি দেখেন মাত্র কয়েকশো মানুষ নিহত হয়েছে এতগুলি যুদ্ধে। আর বর্তমান যুদ্ধ যদি আপনি দেখেন, ইসরায়েলের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা 75 বছর ধরে ধরে মারতেছে, 75 বছর ধরে ধরে তারা মারতেছে নিরীহ ফিলিস্তিনিরা, তারা তাদের অধিকার চায়। 75 বছর ধরে ধরে নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা মারতেছে, এই যুদ্ধে প্রায় 100,000 ফিলিস্তিনি তারা হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, এমনকি আশ্রয় কেন্দ্রগুলিতে তারা বোমা মারতেছে। আপনি যদি মায়ানমারের দিকে তাকান, লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা হত্যা করলো, আহারে ছোট ছোট বাচ্চাদেরকেও তারা হত্যা করলো, নারীদেরকেও তারা হত্যা করলো। বাবা, পৃথিবীর যেখানেই হত্যা হোক এটার বিরোধিতা আমরা করি, কোনো মানুষের মৃত্যু আমাদের কাম্য না। একটা কথা মনে রাখবেন, স্বজন হারা ব্যথা সবার জন্য একরকম। মুসলমান মারা গেলে যেমন মায়ের সন্তান মারা গেলে যেমন মার ব্যথা লাগে, মুসলমানের মার ব্যথা যেমন হিন্দুর মায়ের ব্যথা তেমন, মুসলমানের মায়ের ব্যথা যেমন বৌদ্ধ ধর্মের মায়ের ব্যথা একই রকম, সবার ব্যথা একই রকম। আজান হচ্ছে, এক মিনিট, আজান হচ্ছে।
বসেন বসেন বসেন। বন্ধুগণ, সময়ের সংক্ষিপ্ততা, অল্প সময়, লম্বা কথা বাড়ানো যাবে না, মুক্তাসার সময়ের ভিতরে শেষ করে দেব। খুব মনোযোগ দিয়েন। বলছিলাম সবার ব্যথা একই রকম, এই জন্য কোনো হত্যা, নিরপরাধ কোনো মানুষ মেরে ফেলে দেওয়া, এটা ইসলাম কোনোদিন মেনে নেয় না। আল্লাহর কোরআন বলল, মা কতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। তোমরা যদি নিরাপরাধ একজন মানুষকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলতেছে তাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে গুনাহ হবে, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। আর একজন নিরাপরাধ মানুষকে তোমরা যদি বাঁচায় দাও, সারা পৃথিবীর মানুষ বাঁচাইলে যেই সওয়াব হবে, একজন নিরাপরাধ মানুষকে বাঁচাইলে সেই সওয়াব আল্লাহ দিবে। মানুষ যে কোনো মানুষকে তুমি যদি বাঁচাও, সারা পৃথিবীর মানুষ বাঁচাইলে যে সওয়াব, একজন নিরাপরাধ মানুষকে বাঁচাই দিলে সেই নাকি হবে, আর একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে যে গুনাহ হবে, সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুনাহ, একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ। এটি ইসলাম শিখিয়েছে। এই জন্য আপনার সন্তান আপনার কাছে যেমন নিরাপরাধ, অন্য ধর্মের সন্তান, মায়ের সন্তান আপনার কাছে যেমন নিরাপদ হতে হবে। আপনার খোদা যেমন, অন্য ধর্মের মানুষের খোদা একই রকম। আপনার প্রতিবেশী যদি সে দরিদ্র হয়, পীড়িত হয়, সে যে ধর্মেরই হোক, কোন ধর্ম যদি না মানে, তার ঘরে যাইয়া খাবার পৌঁছানো আপনার দায়িত্ব। আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানো আপনার দায়িত্ব। এটা ইসলাম, এটা শিখিয়েছি। একটা ঘটনা বলে আপনাদেরকে নিয়ে, বাইরের মাইকটা দাও, সময় আছে, 10 মিনিট আছে, বাইরের মাইকটা দাও। একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে দোয়া করব, বেশি লম্বা না। মুসলিম মিল্লাতের 4 জন খলিফা, একজন খলিফার নাম হযরত আলী। খলিফার নাম কি? জোরে বলে, জোরে জোরে। ওনার কি নেকের অভাব আছে? কোনো নেকির অভাব ছিল না। ওনার 2টা বেটা জান্নাতের যুবকদের সর্দার, ওনার স্ত্রী ফাতিমাতুজ জাহরা জান্নাতের নারীদের সর্দারিনী, ওনার শাশুড়ি আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার, তিনি মহিয়সী নারী, তাহেরা তাইয়্যেবা, ওনার শ্বশুর রাহমাতুল্লিল আলামিন, পুরা ঘরটাই জান্নাত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? পুরা ঘর কি? পুরা ঘরটাই জান্নাত। কিন্তু ওনার বিষয়টা কেউ জানতো না। উনি ইন্তেকাল করলেন, ওনাকে খারেজি উগ্রপন্থী
নির্মম ভাবে তাকে শহীদ করলো মসজিদের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা হলো। জানাজা হয়ে যাওয়ার পরে ওনাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই একজন খ্রিস্টান মেয়ে অন্ধ, তিনি কুফার মসজিদের পাশে এসে তিনি বলতেছিলেন, এ মুসলমানেরা তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মারা গেছে। এই ঘটনা সারা জীবন আপনি মনে রাখবেন, তাহলে বুঝবেন ইসলাম কি জিনিস। ইসলামের কাছে অন্য অন্য ধর্মের মানুষ কতটা নিরাপদ থাকবে আপনি ঘটনা থেকে বুঝে যাবেন। বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা উগ্রপন্থীতে ইসলাম শিখাই নাই কোনোদিন, কখনোই শিখাই নাই ইসলাম। খ্রিস্টান নারী শোনা যান আজকে অন্ধ, একটা মেয়ে অন্ধ ছিল, যুবতী অন্ধ, চোখে দেখত না। হযরত আলীর ইন্তেকালের পরে এই যুবতী এসে কুফার সেন্ট্রাল মসজিদ, গভর্নর মসজিদ, সেই মসজিদের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, হে মুসলমানরা বলো আমার খলিফা কি মারা গেছে। লোকেরা বলল, ও অন্ধ খ্রিস্টান মেয়ে, খলিফা দিয়ে তুমি কি করবা। বলতেছে, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে। বলে, না তিনি মারা গেছেন। তার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে আজ। মেয়েটা আরো বেশি বেশি করে কান্না করতেছিল। লোকেরা বলল, তুমি কেন কান্দ, তুমি তো অন্য ধর্মের মানুষ, তুমি অন্ধ একটা মেয়ে, খলিফার জন্য তুমি কেন কান্না করো। মেয়েটা বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদু খলিফা মুসলিম ধর্মের কিন্তু আমি একজন খ্রিস্টান অন্ধ মেয়ে, আমার খলিফা কেন কান্না করি শোনো। প্রত্যেক দিন রাত্রিবেলা মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় আমার খলিফা আমার ঘরের মধ্যে ঢুকতেন, ঢুকিয়া আমার অভাব প্রয়োজন সব কিছু মিটাইতেন, আমার খাবার দিতেন, প্রয়োজন সামগ্রী, প্রত্যেক রাত্রিবেলা আমার খোঁজ খবর নিতেন, আমি কেমন আছি, কোন অবস্থায় আছি, আমার কিছু লাগবে কিনা প্রত্যেক দিন খোঁজ নিয়ে আমার খলিফা আমার কাছ থেকে তিনি চলে যাইতেন। যদি তিনি কোথাও সফরে যাইতেন তাহলে আমার প্রয়োজন সামগ্রী দিয়ে তারপরে তিনি যাইতেন, আবার আসিয়া তিনি আমার খোঁজ খবর নিতেন। আজকে তিন রাত আমার খলিফা আমার কাছে যাই নাই, তিন রজনে আমার কোনো খোঁজ খবর নেই নাই, কোনো লোক পাঠায় নাই। তখন আমি বুঝতে পারছি আমি অন্ধ, আজ পর্যন্ত খলিফা আমার খবর না নিয়ে রাখেন নাই, কিন্তু আজকে তিন রাত কেন তিনি আমার খোঁজ নিলেন না। মনে হয় খলিফা দুনিয়াতে নাই, অবশ্যই খলিফা মারা গেছে। সেই জন্য আমি মসজিদে দৌড়ে আসছি, সত্যি এসে দেখলাম আজকে তিন দিন খলিফা অসুস্থ ছিলেন, আহত ছিলেন, আজকে তিনি মারা গেছেন। বুঝতে পারছি আমার খলিফা নাই। একটু চিন্তা করেন, একজন খ্রিস্টান মেয়ে একজন মুসলিম মিল্লাতের এত বড় খলিফার কাছে তিনি নিরাপদ, নিরাপদ, নিরাপদ। এইভাবে মুসলমান আমিররা অন্য ধর্মের মানুষের খোঁজ খবর নিছে। একবার জোরে বলবেন, আল্লাহু আকবার। এই আদর্শ যদি আমাদের আমির উম্মাদের থাকতো, এই আদর্শ যদি আমাদের সবার ভিতরে থাকতো মুসলমানদের, তাহলে মুসলমানরা স্বর্ণের আসনে থাকতো আজকে, সামনের আসনে আজকে অধিষ্ঠিত থাকে। সবাই খালি ক্ষমতা লোভি আর দুনিয়া লোভি, সবাই খালি চিন্তা করে শিয়ার একবার যদি পাইতে পারি তো কেমনে পকেট কাটা থাক, খালি পকেট কাটার ধান্দা, সবার চিন্তা খালি পকেট কাটবো, মানুষের হক মেরে মেরে দিব, শুধু এই চিন্তা আজ মুসলমানদের ভিতরে। একজন খোলা পায়রা আসিত আল্লাহ রসুলের হাতে করা সাহাবি, তার চরিত্র আপনি দেখলে আশ্চর্য হবেন। তিনি প্রত্যেকটা রাত একজন খ্রিস্টান মেয়ের খোঁজ খবর নিয়া তারপরে তিনি বাড়ি যাইতেন, কারণ মেয়েটা অন্ধ, চোখে দেখত না, কিয়ামতের ময়দানে যাতে এই মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিতে না পারে। যে খলিফা আমার খোঁজ খবর নেন নাই, আমার প্রয়োজন পূরণ নাই, অন্ধ ভাতা তার জন্য নির্ধারণ করা হলো। এই যে আজকে আপনারা দেখেন বয়স্ক ভাতা, অন্ধ ভাতা, যুদ্ধাহত ভাতা, এই ভাতা, এই ভাতা আজকের না,
এই বাতা খোলাফায় রাশেদিন চালু করে দিয়ে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা, এটা ইসলাম চালু করছে, ইসলামের আগে কেউ কল্পনাও করে নাই। এই যে বয়স্ক ভাতা, এই যে বৃদ্ধ ভাতা, অন্ধ ভাতা, এগুলি খোলাফায় রাশেদ চালু করে দিয়ে গেছে। হযরত ওমর চালু করেছে, আবু বকর চালু করেছে বয়স্কদের ভাতা দেওয়ার জন্য, অন্ধদের ভাতা দেওয়ার জন্য, যুদ্ধাহতদের ভাতা দেওয়ার জন্য। এগুলি খোলাফায়ে রাশিদিন চালু করে দিয়ে গেছে। এর আগে পৃথিবীতে কোনো রাজা বাদশা এগুলি দেন নাই, এগুলি তারা চালু করে দিয়েছে। এটা হল ইসলাম। সেই নবী এই রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে আসছে, আপনারা খুশি না বেজা? হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন খুশি নি, খুশি বলেন। এই মাহফিল কি চলবে না বন্ধ হবে?